দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই একটা যেটা কি একটু বড় সাইজ। আবারও চলে এসেছি আমরা নতুন ভিডিও নিয়ে, আর আপনারা দেখছেন এসএস লাইফ প্লান্ট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার সেই গন্ধরাজ লেবু প্লান্টটা। আজ বন্ধুরা রোদ অতটা ওঠেনি, কাল থেকে কুয়াশা রয়েছে প্রায় 3-4 দিন থেকে, কিন্তু এই 2 দিন বেশি কুয়াশার জন্য সূর্যের আলো ঠিক মতন দেখতে পাওয়া যাচ্ছে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গাছটাকে, তো এটা আমার গন্ধরাজ লেবু গাছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক আগে আমরা ইয়ে দিয়েছিলাম, খাবার দিয়েছিলাম, এবার আবার খাবার দেবো। কিন্তু এবার বন্ধুরা আমরা কী করবো, আমাদের গাছটাকে উঠিয়ে নেবো, তারপরে মাটিটাকে আমরা সরিয়ে আবার খাবার দেবো। তো বন্ধুরা আগে আমরা মাটিটা রেডি করে নিই, চলুন। তো আমরা লেবু গাছের মাটি তৈরি করার জন্য কী নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন, এটা হলো মাঠের মাটি নিয়েছি, কিছুটা বালি নিয়েছি অল্প পরিমাণ, কিছুটা চিটা নিয়েছি যেটা কি ধানের চিটা। এবার আমরা তার সঙ্গে সঙ্গে আমরা কী ব্যবহার করব, আর নেব কম্পোস্ট, গোবর সার, খোল এবং শিঙ্কুচি, আর তার সঙ্গে আমরা কিছুটা ফাঙ্গিসাইড ইউজ করব। এইগুলো মিক্স করে আমরা আমাদের লেবু গন্ধরাজ লেবু গাছের জন্য মাটি তৈরি করব। তো ফার্স্টে আমরা এটাকে মিক্স করে নেব, বালিও মিক্স করে নেব, যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো, ড্রেনেজ সিস্টেমের জন্যই বালি আর আমরা এই চিটাটা ইউজ করছি, এতে ভালো হবে ড্রেনেজ সিস্টেমটা। তার সঙ্গে এবার আমরা গোবর সার নিয়ে নেব, 2 মুঠো গোবর সার নেব, এক মুঠো শিঙ্কুচি নেব, খোল নেব, 1 মুঠো খোল নেব, এবার আমরা কিছু ভার্মি কম্পোস্ট নেবো, 2 মুঠো নিয়ে নিয়েছি, 2 মুঠো ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি আমরা। এবার আমরা ভালোভাবে মিক্স করে নেবো, আমরা আরেকটু নিয়ে নেবো ভার্মি কম্পোস্ট। এবার মাটিটাকে আমরা ভালোভাবে মিক্স করে নেবো, আমরা মাটিটা মিক্স করে নিয়েছি। এবার আমরা আজকের মতন এটাকে শুকাতে রেখে দেবো, 1 দিনের জন্য আমরা এটাকে রেখে দেবো, তারপরে আমরা নেক্সট ডে আমরা মাটিটাকে গাছে আমরা আমাদের টবে ভরে দেবো, ঠিক আছে। আমরা পরের দিন চলে এসেছি, তো আমরা আগের দিন মাটিটাকে রেডি করে রেখেছিলাম, তো আমাদের মাটিটা আজকে রেডি হয়ে গেছে। এবার বন্ধুরা আমরা আমরা যে ফাঙ্গিসাইডটা, ফাঙ্গিসাইডটা এবার মিশিয়ে নেবো, পুরো সব জায়গায় মাটিতে আমরা ছিটিয়ে দেবো। যাতে আমাদের গাছের কোনো রোগ না হতে পারে ফাঙ্গাস জাতীয়, সব মাটিতে আমরা ছড়িয়ে নিয়েছি। এরমভাবে ছড়িয়ে নিলে সবচেয়ে ভালো হয়, এক জায়গায় দেওয়াচ্ছে, ওইভাবে ভালোভাবে ছড়তে পারে না ফাঙ্গিসাইডের ক্ষেত্রে, এক জায়গায় জড়ো হয়ে যায়। তো এইভাবে সবচেয়ে বেস্ট হবে, এইভাবে ফার্স্টে ছড়িয়ে নেবেন, তারপরে মাটিটাকে আরেকবার এরমভাবে হালকা করে মিক্স করে নেবেন। এবার মিক্স করা হয়ে গেলে তারপরে আপনারা এই মাটিটাকে টবের মধ্যে দিতে পারেন। তো বন্ধুরা সবচেয়ে ভালো হয় আপনারা মাটি তৈরি করে রাখবেন, প্রায় যত পুরনো মাটি, পুরনো মাটি হয় তত ভালো, মানে যত আগে রেডি করা হয় তত ভালো। এবার সবচেয়ে বেস্ট হয় 15 দিন বা 20 দিন আগে যদি আপনি মাটিটা রেডি করে রাখেন, তাহলে যে পরিমাণ যেগুলো আমরা মেশালাম যেসব বস্তু সেগুলো ভালোভাবে মিক্স হতে একটু সুবিধা হয়। কিন্তু বন্ধুরা
এবার কিছু কিছু গাছের ক্ষেত্রে আপনারা একদিন মাটি রেডি করে দিতে পারেন, এটা এসব ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। এবার সব গাছের ক্ষেত্রে আপনার তা করবেন না, বেশিরভাগই চেষ্টা করবেন যত আগের রেডি করতে পারেন মাটিটাকে ততই ভালো মাটির গাছের ক্ষেত্রে। তাহলে মাটি যখন গাছটা আপনি মাটিটা টবে দেবেন, তারপরে গাছটাকে আবার যখন বসাবে বসিয়ে দেবেন, তখন তাহলে গাছের ক্ষেত্রে সুবিধা হবে জলদি এখন গাছ মাটি থেকে সহজে খাদ্যবস্তুটা নিতে। আর নাম এরকম যদি একদিন করেন একটু সময় লাগবে, কিন্তু এইভাবেও আপনারা করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা এবার আমরা মাটিটাকে টবে ভরে, চলুন আমরা গাছটাকে টপ থেকে বের করি, যেহেতু আমাদের মাটি রেডি হয়ে গেছে। তো এবার আমরা নিচ থেকে 30% মাটি সরিয়ে নেবো। তো তার জন্য আমরা সবচেয়ে বেস্ট করবো কী করবো কি, আমরা পুরো প্ল্যান্টটাকেই বের করে নেবো। প্ল্যান্টটাকে বের করে নিচ থেকে আমরা মাটিটা বের করে নেবো, তার আগে আমরা প্ল্যান্টটাকে বের করে নেবো। চলুন আমরা বের করি, ফার্স্টে এটাকে সাবধানে তুলে, এবার যেহেতু দেখতে পাচ্ছেন আমি গাছটাকে জল দিই নাই, এতে কারণ কি লেবু গাছে অতটা জল দেওয়া ভালো না, কিন্তু দেখতে পাচ্ছেন হালকা একটু একদিন দুদিন জল না দিলে যদি যখন মাটিটা এরকম হয়ে যাবে তখন গাছটাকে বার করতে সুবিধা হয়। তো চলো আমরা বার করে নেবো, সাবধানে বার করে নেবো। আগে বার করে টেনে বার করার একবার চেষ্টা করেছি, কিন্তু বার করতে অসুবিধা হচ্ছে। তো আমরা সাইড দিয়ে খুচিয়ে খুচিয়ে মাটিটাকে সাইডটাকে হালকা করে দেবো, কারণ কি শেকড়ের জন্য, বুঝতেই পারছেন গাছটা পুরো হার্ড হয়ে রয়েছে। তো বন্ধুরা আমরা টেনে টানাটুনি করে করে কিছুটা বের করে নিচ্ছি, আস্তে আস্তে এক ফার্স্টে খুঁচিয়ে নিচ্ছি, সের জন্য হালকা হয়ে গেছে, এবার আমাদের বার করতে সুবিধা হবে। তো বন্ধু দেখতে পাচ্ছেন বেরিয়ে গেছে, এটা আমার লেবু গাছটা দেখতে পাচ্ছেন, এর রুটগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পিঁপড়ারা পুরো বাসা করে রেখে দিয়েছে, এর জন্যই হয়তো আমার গাছটার পাতাগুলো হলুদ হয়েছে, কেন কি এটা রুট সিস্টেমে মানে ডিস্টার্বিং করছে। তো আমরা সাইড থেকে আস্তে আস্তে কিছুটা মাটি ছাড়িয়ে দেবো, আমরা 30% মতন মাটি এর থেকে আলাদা করে দেবো। দেখতেই পাচ্ছেন সব দিক দিয়ে পিঁপড়ায় পুরো বাসা করে ফেলেছে, আর আমার গাছের পুরো পাতাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে। আমি মনে করেছিলাম এটা হয়তো অন্য কোনো খাবারের সমস্যার জন্য হবে, কিন্তু আমরা যদি মাটি পরিবর্তন করার না চেষ্টা করতাম তাহলে হয়তো এই জিনিসটা আমরা চোখে পড়তো না। তো আমরা এটাকে মাটিটাকে চেঞ্জ করে দেবো পুরো, সাবধানে আমরা করব, পুরো রুট সিস্টেমটাকে অতটা নষ্ট করব না। কি পাচ্ছেন কি যেখানে যেখানে এরকম করেছে পিঁপড়ারা, আমরা সেই ভাগের মাটিগুলোকে একবারে বার করে দেবো। এখানেও দেখতে পাচ্ছি পুরো রুটে ঘেরাও করে গেছে। তো বন্ধুরা আমরা পুরো মাটিটা টবের পুরো মাটিটাকে বার করে দেবো, দেখতেই পাচ্ছেন এখনো পিঁপড়া রয়েছে। এটা পুরো ক্লিয়ার করে দেবো, আমরা পুরো পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর পিঁপড়া নেই। আর আমরা আমাদের গাছের মাটিটুকু বার করে নিয়েছি। তো এবার আমরা কি করব, ফার্স্ট আবার ফার্স্টে ড্রেনেজ সিস্টেমটা যেটা আছে আমরা করা রয়েছে, তো সেটাকে আমরা আগে কভার করবো।
দেখতে পাচ্ছি এভাবে কভার করে নেব। এবার আমরা যে এখান থেকে পাথরগুলো নেব সেগুলো দিয়ে হালকা করে নিচে লেয়ার করে দেব, যাতে আমরা কোনো ফার্টিলাইজার ইউজ করলে যাতে সেটা পুরোপুরি বেরিয়ে না যায় ও মাটিও বেরিয়ে যায় অনেক সময়। তো আমরা এগুলো বেছে, তো আমরা পাথরগুলো বের করে নিয়েছি যেগুলো আমরা নিচে দেবো, তো সেগুলো দিয়ে নিচ্ছি। তাও দেখতে পাচ্ছি বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের গাছের এখনও অনেক জায়গায় পিঁপড়ের পুরো বাসা রয়েছে, তো আমরা বের করে দেবো যতটা পারবো। আমরা চেষ্টা করবো রুটটাকে মেন রুটগুলো নষ্ট না করে যতটা পারি এর ইয়েগুলোকে বের করে দিতে। পরে আমাদের কীটনাশক ব্যবহার করতে হবে এগুলোকে মারার জন্য বা বার করে দেওয়ার জন্য, নাহলে এগুলো সহজে বেরোবে না এইভাবে। লেবু গাছের পুরো 30%-এর উপরে আমরা প্রায় 40%-এর কাছে মাটি আমরা বের করে ফেলেছি, ছাড়িয়ে দিয়েছি। কারণ কি বেশিরভাগ জায়গায় আমরা দেখতে পেলাম যে পিঁপড়া প্রায় ভর্তি হয়ে রয়েছে, তাই খুব সমস্যা হচ্ছে। তো এবার যেহেতু আমাদের আমরা পিঁপড়া যে সুক্ত মাটিটা ছিল পুরোটা আমরা সরিয়ে দিয়েছি, সেটাকে আমরা উন্নতর করে দিয়েছি যাতে আবার না হতে পারে। তো এবার আমরা আমাদের মাটিটাকে পটে ভরে নেবো, চলুন ভরে নিয়ে যাক। তো আমরা এখান থেকে মাটিটা ভরে নেবো, পুরো মাটিটা ঢেলে নেবো। আমরা বন্ধুরা আপনারা দেখেছেন অন্য প্ল্যান্টের ক্ষেত্রে আমরা নিচের লেয়ারে আগে নর্মাল মাটি দিইনি, তারপর আমরা সার মাটি ইউজ করি, কিন্তু এটার ক্ষেত্রে আমরা করবো না বন্ধুরা। এটা কিন্তু দেখতেই পাচ্ছেন কেন এরকম, কারণ কি পুরো মাটিটাই নিচের দিকে থাকবে, আর এর যেহেতু লেবু গাছে অতটা জল ব্যবহার করা যায় না, তো সেই ক্ষেত্রে এটার মানে নিউট্রিশন বা খাবারটা সেটা বেরিয়ে যাওয়ার চান্স খুব কম। তো আমরা যতটা পর্যাপ্ত পরিমাণ সে ততটাই ব্যবহার করবো। আর যেহেতু আমরা চিটা ফিটা এক্সট্রা ইউজ করেছি আর নিচে পাথর দিয়ে দিয়েছি, সের জন্য অতটা অসুবিধা হবে না। আর এই ড্রেনেজ সিস্টেমের ফুটোগুলো মানে যে এর ফুকুগুলো সেগুলো অনেকটা ছোট, সের জন্য কোনো অসুবিধা হবে না। তো আমরা এরমভাবে ঢেলে নেব, পুরো মাটিটাকে আমরা আগে ভরে নেব। বন্ধুরা আমরা ঢেলে নিয়েছি একটা পরিমাণে, তো এবার আমরা বসিয়ে নেব, নাহলে আবার আমাদের গাছটা বসাতে অসুবিধা হয়ে যাবে। যে আমরা দেখে নেব, তো দেখতে পাচ্ছেন এটা মাটিটা আমরা ঠিকঠাক মাপেই ভরেছি। এবার আমরা কিছুখানে কি উপরে দেখতে পাচ্ছেন এটা কিছুটা ফাঁকা রাখতে হয়, তো এবার আমরা ঠিকঠাক করে সোজা করে বসিয়ে নেব। সোজা করে বসিয়ে নিয়ে আমরা সাইড দিয়ে মাটি ভরে দেবো। তো বন্ধুরা আমরা সোজা সোজা বসিয়ে নিয়েছি, এবার ফাঁক দিয়ে বাকি মাটিটা ভরে দেবো সাইড দিয়ে। সাইডের ফাঁকগুলো যেগুলো আছে সেগুলো সব কটাকে পূরণ করে দেবো, ফাঁকে ভালোভাবে মাটি ভরে দিতে হবে, নালে আবার পিঁপড়ায় নালে আবার আগের মতন বাসা করে নেবে। কেন কি পিঁপড়াকে যতই তাড়ান না কেন আপনি মেরে ফেললেও আবার পিঁপড়ারা তারা পুরাতন বাসাতে ফিরে আসে, এরকম একটা বস্তু পিঁপড়া, তো সাবধানে করবেন। কারণ কি পিঁপড়া যদি এরকম বাসা হয় তো একটু সাবধানেই করবেন, কারণ কি অনেক সময় করতে গিয়ে হাতে কামড়ে দেয়, তো হাত ফাত অনেক সময় কামড়ার চোটে ফুলে যায়, তাই এসব কাজ করতে গেলে একটু দেখে শুনে করবেন। তো এবার এটা দিয়ে আমরা ফাঁকে মাটিগুলো ভরে দেবো ভালোভাবে। তো বন্ধুরা এইভাবেই আপনারা পুরো মাটি ভরে নেবেন। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার শুধু আমাদের গাছে আমরা হালকা করে জল দিয়ে দেবো যাতে মাটিটা নিচে ভালোভাবে শেকড়ের কাছে বসে যায়, ব্যাস তালেই হয়ে যাবে। তো এইভাবেই আপনারা শীতকালে আপনাদের গাছে খাবার দেবেন। এখন জানুয়ারি মাস, আর জানুয়ারি মাসে এখন আমরা দেওয়া প্রয়োজন, কেন কি এই টাইমে যে কোনো লেবু গাছই হোক না কেন আপনারা যেটা টবে লাগিয়েছেন তাদেরকে খাবার দেওয়া প্রয়োজন এই টাইমে। কেন কি ফ্লাওয়ারিং শীতের এই ঠান্ডা বা শীতের এই টাইমটা করেই যে সব গাছেই ফ্লাওয়ার আসে। আর আমার এই গাছে যেসব ফ্লাওয়ার আগে ছিল সেগুলো সব ড্রপ হয়ে গেছে, পড়ে গেছে, আর তার মধ্যে তিনটে কি চারটে লেবু আপাতত ধরে রয়েছে, তার মধ্যে একটা বড় রয়েছে ও বাকিগুলো একটু ছোট স্মল সাইজ আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই একটা যেটা কি একটু বড় সাইজ আর বাকিগুলো একটু স্মল সাইজের আছে, দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন স্মল সাইজের আছে।
এইগুলা এই যে স্মল সাইজ যেহেতু রয়েছে আমাদের লেবু গাছটা, এগুলোকে বাড়তে পারছে না এই কারণেই, কেন কি আমরা গাছের সঠিক সময়ে পর্যাপ্ত পরিমাণ না খাবার পেলে গাছের ফল এরকম ছোট হয়ে যায়। আপনাদের এই টাইমে খাবার দিতে হবে গাছকে, ঠিক আছে? আপনাদের যদি আমাদের ভিডিও পছন্দ হয় আর যদি আপনাদের লাইক শেয়ার